আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেল। নর্মালি ফেসবুকে কোনো পোস্ট করলে ওই পোস্টের ডেট কিন্তু চেঞ্জ করা যায় না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি গোপন ট্রিক্স দেখিয়ে দিব, যে ট্রিক্সের মাধ্যমে আপনারা ফেসবুকে পোস্ট করলে ওই পোস্টের ডেট খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা ইচ্ছা করলে ওই পোস্টের ডেট 2003, 2004 মানে যে কোনো ডেট দিতে পারবেন। তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে এইখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ওয়েলকাম ব্যাক। তো চলুন বন্ধুরা দেখে নেই ফেসবুকে যেই পোস্ট করেন ওই পোস্টের ডেট চেঞ্জ করে কিভাবে 2003-2004 সাল দিবেন, মানে আপনাদের ইচ্ছা অনুযায়ী পোস্টের ডেট চেঞ্জ করবেন কিভাবে। তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওতে প্রত্যেকজন একটি করে লাইক দিয়ে দিবেন। তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফেসবুক আইডিটি ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো অলরেডি কিন্তু আমার ফেসবুক আইডি ক্রোম ব্রাউজারে লগ ইন করা আছে। তারপর এখান থেকে জাস্ট থ্রি ডট লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। তো এখান থেকে আমি থ্রি ডট লাইনে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে ডেস্কটপ সাইট করে নিলাম। তো ডেস্কটপ সাইট করার পর এখানে যে সার্চ বার রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে এই যে দেখুন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনাদেরকে কপি করে নিতে হবে। তো এখান থেকে আমি কপি করে নিলাম, তারপরে জাস্ট সার্চ বারে ক্লিক করে দিব। তো সার্চ বারে ক্লিক করে দিলাম, তারপরে এখান থেকে জাস্ট আমি এই যে এমটা কেটে দিয়ে ওয়েব লেখে দিব। তো ওয়েব লেখে দিলাম, দেন এখান থেকে গোতে ক্লিক করে দিব। তো এখন জাস্ট আমি একটা পোস্ট করব। তো এখান থেকে আমি জাস্ট একটা পোস্ট করব। তো এখানে পোস্ট করার অপশন রয়েছে, জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলাম, তারপরে এখানে জাস্ট আমি লিখে দিচ্ছি হ্যালো ফ্রেন্ড। তো এখানে লিখে দিলাম হ্যালো ফ্রেন্ড, তারপরে এখান থেকে জাস্ট আমি পোস্টে ক্লিক করে দিব। তো পোস্টে ক্লিক করে দিলাম। তো পোস্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পোস্টিং হচ্ছে। তো আমি আপনাদেরকে ডেট চেঞ্জ করে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো এই যে দেখুন অলরেডি কিন্তু পোস্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু জাস্ট নাও লেখা রয়েছে। তো এখান থেকে জাস্ট আমি এই যে থ্রি ডট লাইনে ক্লিক করব। তো এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিলাম। তারপরে এই যে দেখুন এখানে এডিট ডেট, জাস্ট এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলাম। তারপরে এই যে দেখুন এখানে 2021, তো এটা আমি কেটে দিব। তো এখান থেকে কেটে দিলাম, জাস্ট এখানে আমি 2003 দিয়ে দিলাম। তারপরে এখান থেকে জাস্ট আমি ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দিলাম। তো আমার এই পোস্টের ডেট চেঞ্জ হয়েছে কি না আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি থ্রি ডট লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইটটা কেটে দিব। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু 2003 সাল দিয়েছি, ওকে? তো একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমি যে পোস্টটা করেছিলাম ওইটা কিন্তু আমার টাইম লাইনে ফার্স্টে ছিল, এখন কিন্তু ডেট চেঞ্জ করাই পোস্টটা নিচে চলে গেছে। তো আমি যদি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই, জাস্ট একটু ওয়েট। তো এই যে দেখুন এই যে এখানে লেখা রয়েছে 24 মার্চ 2003। তো আপনারা ভালো করে দেখুন এখানে কিন্তু এই যে 2003। তো আমি যেই প্রসেস দেখিয়ে দিয়েছি এই প্রসেসের মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো পোস্টের ডেট আপনাদের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
এবং আজকের এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সব সময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।